আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন আবদুল্লাহ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অলসো ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ ইউএস আইটি একাডেমি। আজকে ক্লাস আমরা শিখবো ফ্রিল্যান্সিং সাইট ওপেন করার পরে আপনি যদি কোনো টাস্ক করতে চান বা কোনো জব করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। পূর্বে সেই পরীক্ষাটা দেওয়ার পরে আপনি কাজগুলো করতে পারবেন, আদারওয়াইজ কাজগুলো করতে পারবেন না। সেই পরীক্ষা কিভাবে দিবেন সেটাই আমরা আজকে শিখাবো। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা নিয়ে অনেকেই অনেক প্রবলেমে পড়েছিলেন, সেটা আমি এখন একটু বলে দিচ্ছি। প্রথমত, অনেকেই অ্যাকাউন্ট খোলার সময় আইপি অ্যাড্রেস নিয়ে প্রবলেমে পড়েছিলেন। সো ফ্রিল্যান্সিং সাইটের প্রথম শর্ত হচ্ছে আপনি ভিপিএন ইউজ করতে পারবেন না। সো আপনারা ট্রাই করবেন ভিপিএন ইউজ না করে কিভাবে কিভাবে অ্যাকাউন্টটা খোলা যায়। প্রথমত, ব্রাউজারের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিগুলো ক্লিন করবেন। অ্যাডভান্স অপশনে গিয়ে অল টাইম সিলেক্ট করা হিস্ট্রিটা ক্লিন করে দিবেন। এরপর যদি না হয় তাহলে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, সেটা হতে পারে ফায়ারফক্স, মাইক্রোসফট এডিজি এগুলো, অথবা অন্য অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। সেটাও যদি না হয় তারপরে আপনি ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন ইউজ করার সিস্টেম কি, আপনি যদি মোবাইলে সার্চ দেন ভিপিএন, ফ্রি ভিপিএন লেখে তাহলে অসংখ্য ফ্রি ভিপিএন আসবে। আর যদি গুগলে গিয়ে সার্চ দেন কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে, সেক্ষেত্রেও আপনি অনেক সফটওয়্যার পেয়ে যাবেন ফ্রি ভিপিএন। সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাকাউন্টটা খোলা পর্যন্তই আপনি ভিপিএনটা ইউজ করবেন, এরপরে ভিপিএনটা ডিলিট করে দিবেন বা ইনস্টল করে দিবেন আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে। এরপর আপনি সরাসরি নিজের সেই ব্রাউজার থেকেই ঢুকবেন। সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম পড়তে পারেন, ওটা দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যায়, তো ওটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। দুই নাম্বার হচ্ছে নাম্বার ভেরিফিকেশন প্রবলেম। অনেকেই নাম্বার ভেরিফিকেশন প্রবলেমে পড়েন। সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে ওদের নাম্বারে অ্যাক্টিভ লিখে একটা মেসেজ দিবেন, ওরা কোনো ফ্রিকি মেসেজ দিবে না, বাট আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে, পাশে সবুজ দাগ উঠে যাবে, টিক চিহ্ন উঠে যাবে, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। তিন নম্বর হচ্ছে টেস্ট বা এক্সাম বা প্রবলেম, সেই টেস্ট বা এক্সামটা আমরা এখন দেখিয়ে দিব। আচ্ছা, চার নম্বর হচ্ছে টেস্ট বা এক্সাম পাস করার পরে আপনারা সব কাজ করবেন না, যা যা দেখাবো আমরা তাই তাই করবেন। বিকজ সব কাজ করতে গেলে আপনারা আইপি ব্লক খাবেন, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। কারণ কিছু কিছু কাজ আমাদের দেশে ভ্যালিড না, ইনভ্যালিড, যেমন বিটকয়েনের অ্যাকাউন্ট ওপেন এবং বিটকয়েন লেনদেন এবং আরো কিছু কাজ আছে যেগুলো ম্যাক্সিমাম কান্ট্রিতেই ইলিগাল আমাদের বাংলাদেশ সহ। সেই কাজগুলো করবেন না, আমরা যেগুলো দেখাবো সেই কাজগুলোই করবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে। এখন আমরা আমাদের একটি স্টুডেন্টের এক্সাম দিতে হেল্প করব, আপনারা সেটি দেখতে থাকুন। আপনি একদম নিচে দেখেন এক্সামটা শো করতে দিবেন। হ্যাঁ, অনেকে রেভাবে শো করবে, অনেকে পাস নাম্বার দিকে শো করবে। এক্সাম না পাস করলে আপনারা কেউ টাস্ক করতে পারবেন না। আর এক্সাম যদি দুইবার বা তিনবার যদি ফেল করেন, তারপরে আপনার টাস্কের সংখ্যা থাকবে খুবই কম, সবার থাকবে 70টা, আপনার থাকবে 10টা কি 12টা। আচ্ছা, আপনি এক্সাম দিবেন, সবাই ট্রাই করবেন প্রথম অ্যাটেম্পটে এক্সামটা কমপ্লিট করার। কারণ সেকেন্ড অ্যাটেম্পে যে এক্সামটা আসে ওটা হচ্ছে 1 মিনিটের এক্সাম, 1 মিনিটের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দেওয়া, ওটা একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, এই জায়গা হইতেছে আবহাওয়া একটু খারাপ। হ্যাঁ, আমার যদি বিল চলে যায় আমি তো ডিসকাউন্ট হয়ে যাবে, একটু ওয়েট করবেন। দেখুন, একটা কাজ করবেন, আপনারা ফার্স্টে তো ফোন নিয়ে নেবেন, ফোনে এই টাইপের কোয়েশ্চেন গুলো গুগলের মধ্যে সার্চ করলে পরে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। This word does not have a similar meaning to dash condemn. Thank you.
আচ্ছা আমাদের কেয়ারগ্রামের থেকে শব্দ হইতেছে করি চাটনি আর একের দুই দিয়ে দিবেন। এখন সময় আছে কতক্ষণ একটু দেখে নেন তো। নিচের দিকে নিচে একদম নিচে আপনি সময় দেখতে পারবেন। ওকে ফিনিশ করেন, আমি চেক করে দিই একবার। এক নাম্বার মেবি ফার্স্ট অপশনটা হবে, ওইখানে একটু কনফিউশন আছে এই জন্য। হ্যাঁ একে দেখাবে। হ্যাঁ ফিনিশ করে দিন, ফিনিশ করে চেক করেন। টাস্কে ফিনিশ, সেখান থেকে না 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 এখান থেকে না, টাস্কে ফিনিশ দেন আপনি বেসিক টাস্ক বেসিক বাম দিকে। হ্যাঁ আপনার টাস্কটা কমপ্লিটেড, আপনি জব স্টেজে চলে যেতে পারেন। আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো কাজ নেই, আপনি শুধু ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো যে কোনো সেটা দিতে পারেন, কিন্তু আপনি একবারই দিতে পারবেন, আর কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনি স্ক্রিন শেয়ার আছেন, আপনি থাকেন আপনি টিভি ডাটা এন্ট্রি। হ্যাঁ আপনি দেখেন না না আপনি কিছু ক্লিক করেন না, আপনি দেখেন টিভি ডাটা এন্ট্রি লেখা আছে না। হ্যাঁ আপনি সবার সবার যখন এই টাস্কটা শো করবে, এটা হইতেছে ইজিয়েস্ট টাস্ক এই অ্যাকাউন্টের মধ্যে বা এই প্ল্যাটফর্মে, তো এইটা আপনারা সবাই করবেন। হ্যাঁ এটা আমি দেখাই দিব কিভাবে করবেন, কি করতে এটা সবসময় থাকে না অ্যাভেলেবেল, এটা যখন আসে সবাই করবেন। আচ্ছা এটা আপনি পাবেন না, সমস্যা নেই, এই মুহূর্তে পাবেন না, কারণ বারোটার তো বারোটা ফিল আপ হয়ে যায় পজিশনটা। আচ্ছা আপনি আপনার ইউজার নামের উপরে ক্লিক করবেন, সবাই কোন লিঙ্কটা আপনাদের ট্রেনারকে দিবেন সেটা দেখে নেন। ইউজার নামের উপরে ক্লিক করবেন, কেউ এই পেজ থেকে লিঙ্কটা দিবেন না, ইউআরএলটা দিবেন না, আপনাদের ইউজার নামে ক্লিক করবেন, তখন এমন একটা পেজ আসবে।
তখন আপনি উপরে থেকে লিংকটা নিয়ে নেবেন, হ্যাঁ এই লিংকটা নেবেন, টোটালটা নিয়ে কপি করে দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে অনলাইনে কাজগুলো করবেন এবং টাকা ইনকাম করবেন। আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।